सुप्रिय दर्शक मंडल हाजिर हलम बिडिमेट चैनल और एक नतून भिडियो नहीं आजकल भिडियोते एक्सेस एम 603 मडल ऑटो कार्ड चार्जिंग मड्यूल क्यों काज करे कतटुक कार्यकर एवं 602 साथे 3 एर तुलनामूलक पार्थक्य देखार चेष्टा करब। एक कथा बोलते गेले 603 ऑटो कार्ड चार्जिंग मड्यूल रिव्यू बला जाए पूर्वे एक भिडियोते देखिए 602 मडल ऑटो कार्ड चार्जिंग मड्यूल कीभावे काज करे ओई भिडियोटी जदि आपनी मिस करे थाकेन ताहले उपरे आई बटने क्लिक करे देखते पारेन अथवा डेस्क्रिप्शन बक्से लिंक देया आछे। तो जाइ होक ए मड्यूलटी परीक्षा करार आगे मड्यूलेर फीचार एवं गुरुत्वपूर्ण पार्टसगुलो যদি আপনাদেরকে একটু ধারণা দিয়ে থাকি তাহলে দেখুন এই মডিউলটির ক্যাপাসিটি হচ্ছে 10 থেকে 30 ভোল্ট পর্যন্ত, ডিসপ্লে এবং কন্ট্রোল অ্যাকুরেসি হচ্ছে 0.1 ভোল্ট, ভোল্টেজ টলারেন্স হচ্ছে 0.1 ভোল্ট, এর থেকে কিছুটা বেশি বা কম হতে পারে এবং এই মডিউলটি সর্বোচ্চ 20 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এই মডিউলটির মডেল নাম্বার হচ্ছে এক্সেস এম 603 অটো কার্ড চার্জিং কন্ট্রোলার মডিউল, যা কিনা পূর্বেই আমি বলেছি। মডিউলটির গঠন প্রক্রিয়া যদি বলি তাহলে দেখুন এখানে চারটি টার্মিনাল দেওয়া আছে, কয়েকটি ক্যাপাসিটর দেওয়া আছে, একটি ভোল্টেজ কন্ট্রোলার আইসি আছে এবং একটি মাইক্রো কন্ট্রোলার আইসি আছে, সাথে 3 ডিজিটের ডিসপ্লে আছে, 2টি পুশ বাটন সুইচ আছে, একটি রিলে আছে এবং ইন্ডিকেটর হিসেবে একটি এলইডি আছে। এছাড়াও আরও কিছু পার্টসের সমন্বয়ে এই মডিউলটি তৈরি। তো এখন দেখব এই মডিউলটি কীভাবে কাজ করে। মডিউলটির এক পাশে দেখতে পাচ্ছেন চারটি টার্মিনাল দেওয়া আছে, এই চারটি টার্মিনালের মধ্যে 2টি টার্মিনাল হচ্ছে ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার থেকে ব্যাটারিটা যে চার্জ হবে সেই ভোল্টেজ ইনপুট করবে, নেগেটিভ এবং পজিটিভ। অপর যে 2টা টার্মিনাল হচ্ছে এটা ব্যাটারির সাথে সংযুক্ত থাকবে সরাসরি। এখানে যে 2টা পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছেন এই 2টা সুইচের সাহায্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভোল্টেজ সেট করে দেওয়া যায়। এর মানে আরও বিস্তারিত বললে 2টা বাটনের সাহায্যে সেট করে দিতে পারবো যে সর্বোচ্চ কত ভোল্ট হলে অটো কাট হয়ে যাবে এবং সর্বনিম্ন কত ভোল্টের নিচে আসলে অটোমেটিক চার্জিং স্টার্ট হয়ে যাবে তা সিলেক্ট করে দেওয়া যাবে। মডিউলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভোল্টেজ যা সেট করা হয়ে থাকে এর থেকে যদি 1 ভোল্ট বাড়ে বা কমে সেই ক্ষেত্রে রিলেটা অন বা অফ হয়। রিলের কমন পিনের সাথে ব্যাটারির পজিটিভ লাইন সংযুক্ত এবং রিলের অ্যানো পিনের সাথে ট্রান্সফর্মার বা চার্জিং অ্যাডাপ্টারের পজিটিভ লাইন সংযুক্ত। এর ফলে যা হয় যখন রিলেটা অন হয়ে যায় তখন ব্যাটারি এবং ট্রান্সফর্মারের লাইন যুক্ত হয়ে চার্জ হতে থাকে, আবার যখন রিলেটা অফ হয়ে যায় তখন কিন্তু ব্যাটারি এবং ট্রান্সফর্মারের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। তো এভাবেই মূলত এই মডিউলটি কাজ করে। যেহেতু রিলের সাহায্যে ডাইরেক্ট ট্রান্সফর্মার এবং ব্যাটারি লাইন কানেক্ট এবং ডিসকানেক্ট করে থাকে তাতে খুব সহজেই বুঝতে পারা যায় যে বেশি এম্পিয়ারের ব্যাটারি এবং ট্রান্সফর্মার এতে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো মোটামুটি এটাই হলো বিষয় এই মডিউলটির। তো চলুন এখন এটাকে পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে দেখার জন্য আমি এখানে 2 ধরনের ব্যাটারি ব্যবহার করব। প্রথমত 3টি মোবাইল ফোনের লিথিয়াম ব্যাটারি সংযুক্ত করে একটি 12 ভোল্ট ব্যাটারি তৈরি করেছি। পরবর্তীতে দেখার চেষ্টা করব অ্যাসিড জাতীয় যে ব্যাটারিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই মডিউলটি কতটুকু কার্যকর। সেজন্য আমি এখানে 12 ভোল্ট 8.2 এম্পিয়ার একটি সলিড অ্যাসিড ব্যাটারি নিয়েছি। এক্ষেত্রে আমি লিড অ্যাসিড ব্যাটারিও ব্যবহার করতে পারতাম, সেক্ষেত্রে ব্যাটারিটা বড় হয়ে যাবে, সেই জন্য আর এখানে দেখাচ্ছি না। এবং চার্জার হিসেবে 12 ভোল্ট 2 এম্পিয়ার একটি ট্রান্সফর্মার ব্যবহার করব। এখানে যেভাবে ব্যাটারিটা তৈরি করেছি এতে এই ব্যাটারিটা 5 এম্পিয়ারের মতো হয়েছে। এই মডিউলটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা উল্লেখ করা আছে 20 এম্পিয়ার। দেখুন ট্রান্সফর্মারটা কিন্তু রানিং আছে। ট্রান্সফর্মারের ভোল্টেজটা যদি পরীক্ষা করে দেখি তাহলে দেখুন দেখতে পাচ্ছেন 13 ভোল্ট দেখাচ্ছে এখানে। তো যাই হোক এটা একটা 12 ভোল্টের ট্রান্সফর্মার, যেহেতু এখানে ডায়োড যুক্ত করেছি এখন ডায়োড দিয়ে পজিটিভ এবং নেগেটিভ আলাদা হয়েছে। তো নেগেটিভটা নেগেটিভ টার্মিনালে এবং পজিটিভ পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করে দিব। এখানে যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির বর্তমান ভোল্টেজ। দেখুন আমার এখানে সর্বোচ্চ ভোল্টেজ সেট করা আছে 10.7, সর্বনিম্ন ভোল্টেজ সেট করা আছে 9.5। সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভোল্টেজটা কিন্তু বাড়াতে এবং কমাতে পারি। সর্বোচ্চ ভোল্টেজ সেট করার জন্য
আপের যেই বাটনে চাপ দিয়ে যদি ধরে রাখি, দেখুন ব্লিডিং করতেছে। এখন এটাকে আমি বাড়াতে এবং কমাতে পারি। আপে চাপ দিলে বাড়তে থাকবে এবং ডাউনে কমতে থাকবে। ছেড়ে দিলে অটোমেটিক কিন্তু আবার জায়গায় চলে আসছে। তো এখন রানিং ভোল্টেজটা দেখাচ্ছে। আবার সর্বনিম্ন ভোল্টেজ সেট করার জন্য ডাউন বাটনে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এখানে সর্বনিম্ন ভোল্টেজটা ব্রিদিং করতে থাকবে। এবার এটাকে বাড়াতে এবং কমাতে পারি আপ ডাউনের সাহায্যে। আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করবে কত ভোল্ট আপনি সেট রাখবেন। আমার এখানে সেট করা আছে সর্বনিম্ন ভোল্টেজ 9.5 এবং সর্বোচ্চ ভোল্টেজ 10.8। তো 10.8 হলে মনে করতেছি যে এই ব্যাটারিটা আমার ফুল চার্জ হয়ে গেছে, এবং 9.5-এর নিচে আসলে মনে করব যে ব্যাটারিটা লো হয়ে গেছে। তখন অটোমেটিক রিলেটা স্টার্ট হয়ে যাবে। এখন ব্যাটারিটাকে ডিসচার্জ করব, সেই জন্য একটা ফ্যানের সাহায্যে তা করার চেষ্টা করব। দেখুন ব্যাটারির ভোল্টেজটা কিন্তু কমতেছে। দেখতে পাচ্ছেন 9.5-এর নিচে আসার পরেই আবার স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু রিলে চালু হয়ে গেছে এবং ব্যাটারিটি চার্জ হচ্ছে। দেখুন ভোল্টেজটা কিন্তু বাড়তেছে। যখন ভোল্টেজটা 10.8-এর উপরে চলে গেল তখনই কিন্তু কাট হয়ে গেছে। এই মডিউলটির সাহায্যে ব্যাটারি লাইনকে কাট করে ট্রান্সফর্মারের কিন্তু রানিং থাকে, এসি কাট করে না, শুধু ডিসিটা কাট করে দেয়। এই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার সবসময় রানিং থাকবে। তো এটা আমার কাছে একটা সমস্যা মনে হয়। এখন এই মডিউলটির সাথে অ্যাসিড ব্যাটারি সংযুক্ত করে দেখব অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই মডিউলটি কীরকম কার্যকর। ব্যাটারির বর্তমান ভোল্টেজ আছে 10.9। এই মডিউলটিতে অ্যাসিড ব্যাটারি সংযুক্ত করার পর সর্বোচ্চ ভোল্টেজ রাখা হয়েছে 12.5 এবং সর্বনিম্ন ভোল্টেজ রাখা হয়েছে 10। একটি বাল্ব ব্যবহার করে ব্যাটারিটাকে ডিসচার্জ করে দেখার চেষ্টা করব যে চার্জিং স্টার্ট হয় কি না। দেখতে পাচ্ছি যে চার্জিং স্টার্ট হয়ে গেছে, এখন চার্জ হচ্ছে। বারো দশমিক পাঁচ ভোল্ট আমার সর্বোচ্চ সেট করা আছে। তো যখন চার্জিং স্টার্ট হচ্ছে ব্যাটারি কিন্তু এখন 10.7 ভোল্ট আছে। এমত অবস্থায় কিন্তু খুব দ্রুততম সময়ে 12.5-এ চলে গেছে এবং ওটু কাট হয়ে গেছে। সর্বোচ্চ ভোল্টেজ এখন 13 সেট করেছি। দেখব এই ক্ষেত্রে কি করে। দেখতে পাচ্ছেন পুনরায় স্টার্ট হয়েছে চার্জিং। ওকে, অ্যাসিড ব্যাটারি যুক্ত করার পর এই মডিউলটির পারফরমেন্স অনেকটাই খারাপ হয়ে গেছে, যার ফলে খুব সহজেই বুঝতে পারছি অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই মডিউলটি খুব বেশি কার্যকর হবে না। অনেক ক্ষেত্রে হতেও পারে, কিন্তু আমার কাছে মনে হয় এই মডিউলটি অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য না। তো তারপর আরেকটা সমস্যা হচ্ছে মডিউলটা অনেক গরম হয়েছে। যেহেতু 8 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করার পরেই এতটুকু গরম হয়েছে, যদি আমি এখানে এর চেয়ে বড় ব্যাটারি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এই মডিউলটি আরও বেশি গরম হবে। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স পেয়েছি এই মডিউলটি। তো যারা অ্যাসিড জাতীয় ব্যাটারি এই মডিউল দ্বারা কন্ট্রোল করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে না বলবো। এখন দেখবো 602 এবং 603 এর তুলনামূলক কিছু পার্থক্য। দেখুন 602 মডিউলের সাথে কিন্তু অতিরিক্ত একটি ট্রান্সফর্মার দেওয়া আছে যা কিনা এই মডিউলটাকে কন্ট্রোল করে থাকে। এক্ষেত্রে কিন্তু 603 মধ্যে এই ট্রান্সফর্মারটি নেই। এই ট্রান্সফর্মারের কাজটি করানো হয়েছে ভোল্টেজ কন্ট্রোলার আইসির সাহায্যে। তারপর দেখুন 603 মডিউলটা কিন্তু ব্যাটারি এবং ট্রান্সফর্মার লাইনকে ডিসকানেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু বেশি এম্পিয়ার হলে রিলে সাহায্যে এই লোড নিতে পারবে না। পক্ষান্তরে 602 মডিউল কিন্তু এসি লাইনকে ডিসকানেক্ট করে, সেক্ষেত্রে যখন কাট হয়ে যায় তখন ট্রান্সফর্মারটা অফ হয়ে যায়। দেখুন এখন কিন্তু কাট অবস্থায় আছে, ব্যাটারিটা চার্জ হচ্ছে না। এখন দেখুন ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে না, তারপরে কিন্তু ট্রান্সফর্মারটা রানিং আছে এবং ব্যাটারিটা চার্জ না হওয়ার সত্ত্বেও কিন্তু ট্রান্সফর্মারটা বিদ্যুৎ ব্যয় করতেছে। দেখতেই পাচ্ছেন সারাক্ষণ যদি ট্রান্সফর্মারের সাথে বিদ্যুৎ সংযুক্ত থাকে তাহলে ট্রান্সফর্মারটা এমনিতেই গরম হয়ে থাকবে।
তো এতে করে ট্রান্সফরমারটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 602 মডিউলটা কিভাবে কাজ করে তারও ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। পরীক্ষা করে দেখেছি 602 মডিউল যে কোনো ব্যাটারির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। যেহেতু এই মডিউলটি এসি লাইন কাট করে, সেহেতু 24 ঘন্টা যদি বিদ্যুতে সংযুক্ত থাকে তারপরেও কোনো ধরনের সমস্যা হয় না। তো আমি সাজেস্ট করব, যদি আপনার লিথিয়াম ব্যাটারি চার্জ করতে চান তাদের জন্য এই 603 মডিউলটা বেটার এবং খুব ভালো কাজ করবে, কিন্তু কখনোই অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে খুব ভালো কার্যকর হবে না মনে হয়, সেক্ষেত্রে কিন্তু 602 মডিউলটা সবচেয়ে ভালো হবে। তো যেখান থেকে এই মডিউলগুলো কিনতে পারবেন তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই দুইটি মডিউল সম্পর্কে অথবা বিডিমের চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বেশ কয়েকটা মাধ্যম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায়।